Hey, what's up guys? Welcome to my new video. तो जनप्रिय वीडियो शेयरिंग प्लेटफॉर्म टिकटॉक एवं लाइक इट जेखने प्रति नियत आम्रा ट्रेंडिंग सकल विषय वीडियो अपलोड करे थाकि। एर आगे वीडियो ते आम्रा देखेछिलाम किभाबे मामुन जे इफेक्ट गुला यूज करे तार वीडियो ते सेई इफेक्ट गुला किभाबे आपनी आपनार वीडियो ते अप्लाई करते पारबेन। तो आजकेर एई एपिसोडे आम्रा देखबो किभाबे एकमात्र सफ्टवेयर माध्यमे আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো উইদাউট এনি টাইম লেটস ইন্ট্রো। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে কাইনমাস্টার প্রো ভার্সন, যা আমাদের ফেসবুক পেজে অলরেডি আপলোড করা আছে। আপনি ওখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করতে হবে এবং 9.16টা সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের ভিডিওটি লম্বা। তারপর এখান থেকে আপনি মিডিয়া অপশনে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে এবং যে কোনো কালারে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটি আপনি টান দিয়ে বড় করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং মিডিয়াতে ক্লিক করে আপনার যে ভিডিওটি আছে এই ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তারপর এখান থেকে ভিডিওর লাস্টের দিকে চলে যাবেন এবং ভিডিওর লাস্টের দিকে চলে যেয়ে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে গেছে, ওই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি বড় করে দিব। বড় করে দেওয়ার পরে ভিডিওর ফার্স্টের দিকে চলে আসবো এবং ভিডিওতে ট্যাপ করে আপনি এখানে ট্যাপ করতে হবে। তারপর ফুল স্ক্রিন করার জন্য এই অপশনে ট্যাপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ট্যাপ করব এবং এখান থেকে কাটিং আইকনে ক্লিক করতে হবে এবং মাঝামাঝি কাটার জন্য 3 নম্বরটা সিলেক্ট করতে হবে। তো সেম প্রসেসেই কিন্তু আপনার একটু পরে পরে আপনার ব্যাকগ্রাউন্ডটি কাটিং করে নিতে হবে। তো কাটিং করা কমপ্লিট হয়ে গেলে আমরা ফার্স্টের দিকে চলে আসবো এবং এখানে দেখতে পাবেন সাদা অংশ, এই অংশে ট্যাপ করতে হবে। তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলো আপনার ইফেক্ট আসছে, আর ইফেক্টগুলো আপনি চাইলে আপনি কিন্তু গ্যাট মোডে ক্লিক করে আপনি আপনার মন মতো ইফেক্টগুলো ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে যে কোনো একটি ইফেক্টে ট্যাপ করতে হবে এবং ইফেক্টটা 0.5 করে দিতে হবে। তো সেম প্রসেসে আপনাকে প্রত্যেকটি সাদা অংশে আপনি ইফেক্ট লাগাতে হবে এবং ইফেক্টগুলো 0.5 করে দিতে হবে। তো এখন আমরা স্টার্ট করব এবং আমাদের ভিডিওটি দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন, এই ইফেক্টগুলো কীভাবে আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন তার জন্য কিন্তু আমাদের একটি ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে আই বাটনে ট্যাপ করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং এই ধরনের এডিট করতে অবশ্যই আপনাকে আই বাটনে ট্যাপ করে আমাদের আরেকটি ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটিও চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমরা মেন কাজ করব, তার জন্য ভিডিওর ফার্স্টের দিকে চলে আসব। তো ভিডিওর ফার্স্টের দিকে চলে এসে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা ট্যাপ করতে হবে এবং এখান থেকে কালার আইকনে ট্যাপ করতে হবে। তারপর আপনার মন মতো যে কোনো একটি কালার করে দিতে হবে। তো সেম প্রসেসে আমরা যতগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা মন মতো এক একটার এক এক রকম কালার আমরা করব। কালার আপনি চাইলে এই আইকনে ট্যাপ করেও কিন্তু আপনার মন মতো যে কোনো কালার কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখন আমরা যেটা করব, ভিডিও ফার্স্টের দিকে চলে আসবো। ভিডিও ফার্স্টের দিকে চলে এসে আপনাকে ভিডিওর যে টাইমলাইন আছে, মানে ভিডিওর টাইমলাইনে আপনাকে ট্যাপ করতে হবে। তারপর স্ক্রল ডাউন করতে হবে, এখানে দেখতে পাবেন ক্রোমা কি। তো ক্রোমা কিটা আপনাকে অবশ্যই অন করে দিতে হবে এবং আপনার মন মতো এখানে পারফেক্ট কিন্তু সেটিংটা করে নিতে হবে। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনি যত সুন্দর হবে পারফেক্ট সেটিংটা করতে হবেন আপনার ভিডিওটি দেখতেও ঠিক ততটাই সুন্দর আসবে। এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ করবেন যেন নেক্সট আরও টিউটোরিয়াল তৈরি করতে পারি আপনাদের জন্য।